গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের থেকে নতুন বছর শুরু হলো, তো শুভ পয়লা বৈশাখে শুভ কামনা রইল তোমাদের সকলের জন্য। তোমাদের সকলের এই বছরটা খুব ভালো কাটুক, খুব আনন্দে থাকো। আর আমার ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজকে শুরুতেই আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে, বাসি কাশি কাজ সংক্ষেপে সেরে নিয়ে শুরুতেই চলে আসলাম আমি পুজো দেওয়ার ঘরে। তাই পুজো দিতে এসেছি আমি তো লক্ষ্মী, নারায়ণ, গণেশ, লোকনাথ বাবা সবার জন্য, গোপাল সবার জন্য সুন্দর সুন্দর নতুন নতুন জামা কিনেছিলাম বেশ অনেকদিন আগে। তা এই জামাগুলো না সবসময় ধোয়া যায় না, সেই জন্য পরানো হয়নি। তা আজকে ভাবলাম এই ভালো একটা দিনে জামাগুলো পরিয়ে দিই। তার জন্য দেখো আমি গণেশকে পরিয়ে দিয়েছি সুন্দর একটা জামা। দেখো কেমন হয়েছে জামাটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হলুদ রঙের জামাটা মানে গণেশকে খুব ভালো লাগছে দেখতে। তা আমি গণেশকে তো রেডি করে সুন্দর ড্রেস পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম। এবারে অন্য ঠাকুর, অন্য ঠাকুর বলতে এখন আসছে আমার নারায়ণের পালা। লক্ষ্মীকে পরে আগে নারায়ণ, তারপরে লক্ষ্মী। তো দেখো নারায়ণকে আমি তো ড্রেস ছাড়িয়ে দিয়েছি, পুরনো ড্রেসটা ছাড়িয়ে এবার নতুন ড্রেসটা পরিয়ে দেব। দেখো এইটাও কিন্তু হলুদ রঙের হয়েছে, কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম। আমার না ভীষণ পছন্দ হয়েছিলো জামাগুলো, মানে যখন কিনেছিলাম, অনেকদিন হয়েছে কিনেছি কিন্তু আর পরানো হয়ে ওঠেনি, যে একটা ভালো দিন দেখে পরাবো। তো এর থেকে ভালো দিন আর মনে হলো না যে পাবো বলে। সত্যি দিনটা খুব ভালো, পয়লা বৈশাখের দিন সকালবেলায়, আর খুব সকাল সকালেই তো আমি স্নান করে পুজো দিতে এসেছি, তাও তার জন্য খুব ভালো লাগছে, সকালে মন মেজাজ, তারপরে পয়লা বৈশাখ। তো দেখো আমি নারায়ণকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে। এখনও চুল দেয়নি, চুলটা দিয়ে দিচ্ছি। তো দেখো নারায়ণ এখন একদম রেডি, মুকুট পরিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ওর নারায়ণের কী যেন বেশ একটা ওইটাকে বলে, সুদর্শন চক্র। তো দেখো নারায়ণের সাজুগুজু করে নারায়ণ ঠাকুর বসে গেছে। এবার চলে এসছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কপালে না সিঁদুর দিয়ে কপালের অবস্থাটা খুব খারাপ, পরিষ্কার করে দিতে হবে। কিন্তু দেখো তো মা লক্ষ্মীর ড্রেসটা কেমন হয়েছে, এটা পিঙ্ক কালারের। মা লক্ষ্মী তো পিঙ্ক কালার, পদ্ম ফুলের উপরে বসে থাকতে ভালোবাসে, আর এইটাও দেখো পুরো পদ্ম ফুলের মতো। সেই দেখে আমার কিন্তু ইচ্ছে হয়েছিলো যে এই ড্রেসটা কেনার জন্য, বেশ যেন বেশ একটা পদ্ম ফুলের মতোই, তাই না বলো? যে যে একটা পদ্ম ফুলের উপর যেমন মা লক্ষ্মী বসে থাকে, তেমন যেন মনে হচ্ছে মা লক্ষ্মী পদ্ম ফুলের মানে পিঙ্ক কালারের পদ্ম ফুলের মতো ড্রেসটার উপর বসে রয়েছে। খুব ভালো লাগছে দেখতে। দেখো আমি এই ড্রেসটা পরিয়ে দিলাম, একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে ঘাগরাটা, এত মানে ছড়ানো ঘের এত। তো এবার আমি ওপরে ওন্নাটাকে দিয়ে দিলাম, অন্য সব ঠাকুরদের মতনই লক্ষ্মীকেও এভাবেই পরিয়ে দিলাম। তা আমার ওপরের মানে লক্ষ্মী ওপরের যে আবরণটা, তার থেকেও নিচের ঘাগরাটা বেশি ভালো লাগছে ওন্নাটার থেকে। ঘাগরাটা যেন আমার কাছে বেশি পছন্দ হয়েছে, ঘাগরাটাই খুব অ্যাট্রাকটিভ। আর এটা দেখো, এটা কিন্তু রূপোর চেন, রূপোর চেন সোনার জল করা। এই যে চেনটা রূপোর সোনার জল করা চেনটা, খুব সুন্দর চেনটা। আর এটা তো পুঁতি, পুঁতির এমনি মালা। তো আমি দুটো মালাই পরিয়ে রেখে দিই সবসময়, তো দুটোই পরপর পরিয়ে দিলাম। মা লক্ষ্মীকে এবার দিয়ে দেবো এক রাশি চুল মাথায় দিয়ে দিয়েছি, তারপরে মুকুট দিয়ে আমার মা লক্ষ্মী রেডি আসনে বসে যাওয়ার জন্য। কিন্তু মুখটা সিঁদুরে ভরে গেছে, পরিষ্কার করে দিতে হবে। এরপরে আসলে আমার গপ্পু সোনা। দেখো ছোট্ট গপ্পু সোনা, গপুর ড্রেসটা দেখো একবার, চকমকে সুন্দর পাথর টাথর দিয়ে কী সুন্দর ড্রেসটা। তো আমার গপুকেও আমি একই রকমভাবে ড্রেস পরিয়ে দেবো। গপুকে আমি আগেই স্নান করিয়ে দিয়ে নিয়েছিলাম, তো এতক্ষণ এমনি বসেছিল যে বড়দের হয়ে যাক, তারপরে ওর পালা। তো বড়দের হয়ে যাওয়ার পরে আমার ছোট্ট গপুর পালা। আর লোকনাবার ড্রেসটা আমি তো আগেই পরিয়ে দিয়ে রেখেছি, সেটা আর দেখানো হয়নি। তো দেখো আমার গপুকে এই যে মুকুট দিয়ে দিলাম, সাজু গুজু করে একদম রেডি। দেখো আমার গপু জানা রেডি হয়ে গেছে একদম পুজো নেবার জন্যে। তো আমি তো পুজো দিয়ে নিয়েছি দই মিষ্টি দিয়ে, সবাইকে একবারে পুজো দিয়ে নিয়েছি, এক থালাতেই দিয়ে নিয়েছি। দই মিষ্টি আর ছোটো থালাগুলোতে ভরায়নি, ছোটো থালাতে খালি নকুলদানার মিশ্রি দিয়েছি, আর দই মিষ্টিটা এক জায়গায় দিয়েছি, ওখান থেকে সবাই মিলে ঝুলে খেয়ে নেবে। তাই তা
তো মিষ্টি দিয়ে পয়লা বৈশাখে আমি ঠাকুর আসেনি কিন্তু কাঁচা হলুদ দিয়েছি, ওর বাবা প্রথম পয়সা দিয়ে কাঁচা হলুদ নিয়েছিল। আর এখানে দেখো আমার দুষ্টু ছানা পড়তে বসেছে, আর আমি টিফিন বানিয়ে নিয়েছি, পরোটা মচমচে করে পরোটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার তরকারি ছিল ঘরে, তরকারিটাকে গরম করেছি, আর ডাল ছোলার ডাল, ওটাও আমার ফ্রিজে সেদিনকার কি অনেকটা বেশি ছোলার ডাল করে ফেলেছিলাম, তো তাই একটু একটু করে গরম করে করে খাচ্ছি, ছোলার ডাল তরকারি দিয়ে পরোটা দিয়ে। আর আমার সোনা মা দেখো নতুন ড্রেস পরে কি আনন্দ, কি খুশি, আমার সোনা মায়ের খুশি দেখলে আমার যে কি ভালো লাগে না, আমার সোনা মাটা দেখো নতুন ড্রেস পরে আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে, কি খুশি আমার সোনা মাটা, বলে বাবা রে নতুন জামা পেয়ে, ও তো সামান্য থেকে সামান্য নতুন কিছু পেলেই খুব খুশি হয়ে যায়, আর সেখানে তো একটা আসতো নতুন জামা, ওর খুশি আর দেখে। তো দেখো সোনা মা তো এই ভীষণ খুশি নতুন জামা পেয়ে নাচানাচি করে চলেছে, এরপরে শুধু জামা দেখিয়ে হচ্ছে না, মেলা থেকে কি যেন কিনেছিল সেটাও এখন তোমাদেরকে দেখাবে, ছোটো আগের ভিডিও তো দেখেছে, আবার নতুন জুতোও পরতে হবে, শুধু নতুন জামা বললে হবে নাকি, নতুন জুতোও যে পেয়েছে সেটাও তো পরতে হবে, তা নতুন জামা নতুন জুতো পয়লা বৈশাখে কি আনন্দ তাই না বলো, বাচ্চাদের ছোট ছোট জিনিসে ছোট ছোট এত খুশি থাকে না, আমিও এটা করেছি, আমি তো অনেক ধেড়ে বয়স পর্যন্ত করেছি। তো দেখো রান্নার দিকে, পয়লা বৈশাখ তো সব ঘরে ঘরে মাংস, আমার ঘরেও ব্যতিক্রম না, তো মাংস রান্না করব। আর এখানে সোনামা কী করছে দেখো, আমার যে কুর্তিটা সেইটা পরে এখন উনি নাচানাচি করছেন, আমার কুর্তি বলতে কাপ্তান কুর্তি কিনেছিলাম, কাপ্তান তো এর আগে টপ কিনেছিলাম দুটো, তা সেই টপ দুটো আছে, তা এবার কাপ্তান কুর্তি কিনেছি, তা আমার কাপ্তান কুর্তি তো ওর কাছে, ওইটা কাপ্তান নাইটি দেখো, এটা পরেও আমার সোনা মা ধেয়ে দেই করে নাচ। তো এখন শান্ত হয়ে পড়াশোনা করার পরে ক্লান্ত হয়ে গিয়ে এখন সোনা মা আমার মোবাইল দেখছে, ওর বাবার মোবাইল দেখছে, আর আমি আমার মোবাইল দিয়ে ওকে ভিডিওতে তুলে নিয়েছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না করলাম সেই মাংস, মাংস না হলে কি আর হয় পয়লা বৈশাখ বলে কথা, মাংস ভাত আর উচ্ছে আলু ভাজা, এই দিয়ে আমাদের পয়লা বৈশাখ দুপুরটা কাটলো, খাওয়া দাওয়া হলো। তো দেখা এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিতে চলে এসেছি, সন্ধ্যে দেওয়া কমপ্লিটও করে নিয়েছি, আমার সোনা মাম্মামকে এখনও তুলিনি, গিয়ে তুলবো। তো দেখো আমার সোনামা উঠে গেছে, উঠে গিয়েই তো ওর পাঁপড় খিদে পেয়ে গেছে, মচমচে ফোলা ফোলা পাঁপড়, উফ আর পয়লা বৈশাখ বলে কথা আর কি চাই। তো দেখো মচমচে ঘরের থেকে তো বাইরে বেরোচ্ছি না, বাইরে বেরোলে আর যেহেতু পরীক্ষা বাইরে বেরোবার তো কোনো প্রশ্নই নেই, মানে পরশু দিন থেকে পরীক্ষা, আর কি বলবো দুঃখের কপাল, এই পয়লা বৈশাখে যেইটুকু ছোট্ট হলো সামান্য হলো যেইটুকু আনন্দ করা ঘরে বসে বসেই করে নিচ্ছি, তারপরে তো আবার বেচারার বই নিয়ে বসা, ওর বাবা ফিরে দেখো আমাদের জন্য কী নিয়ে এসছে, আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে, একটা আমার জন্য আর একটা মেয়ের জন্য, নিজের জন্য আনেনি, ও বাবা আইসক্রিম খেতে পছন্দ করে না, বলে তোমরাই খাও আমি পছন্দ করি না তোমরা খাও, আর গরমটা এত পড়েছে আজকে বাবা, আইসক্রিমটা পেয়ে যেন কি শান্তি লাগছে, কোকোকোলা ফ্লেভারে আইসক্রিম, উফ ইয়াম্মি খেতে, তারপরে দু বাক্স মিষ্টি, ওই হালখাতা করতে গিয়েছিল দোকান থেকে হালখাতা করে মিষ্টি নিয়ে এসছে দেখো, আর আইসক্রিমটা তো আমি খেয়ে নিয়েছি, আমার মেয়ে আহ চুষে চুষে এখনও খাচ্ছে, কি শান্তি, কোকোকোলা আইসক্রিমটা সত্যি ভীষণ টেস্ট ছিল। তো দেখো এখন রাত হয়ে গেছে, রান্না খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি, রুটি করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি আর মাংসটাকে ফুটিয়ে নিয়েছি, তো এবার আমরা ডিনার করে নেব, আর ওই মিষ্টি আছে একটুখানি, তো আমরা ডিনার করে এরপরে শুয়ে পড়বো, আর তোমাদেরকে জানিয়ে দেবো, টাটা গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই দেখো আমার মাংস, সে মাংসটা এখানে ফুটে গেছে, না ফোটে নি এখনো, ওটা ফুটে যাক তারপরে আমরা খেয়ে নেব। তো আমাদের সকলের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি টাটা গুড নাইট, দেখো গরমে আমার একদম মরি মরি অবস্থা, তো ঠিক আছে তার মধ্যে